সেদিন মাদ্রাসা আসলেন, তাহফিজুল কোরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল চেয়ারম্যান হাফেজ নিসার আহমদ আন-নাসিরি এসে একটা কোরআন শরীফ আমাকে হাদিয়া দিলেন। সেই রকম মা হতে হবে তোমাকে। আমি হাফিজুর রহমান তো মায়ের সন্তান, যেই কোরআনওয়ালা হাফেজ কোরআন সারা দুনিয়াতে শত শত দেশের মধ্যে হাফেজ কোরআনের প্রতিযোগিতায় এক নাম্বার পুরস্কার নিয়ে বাংলাদেশে আসলো। এমপি মন্ত্রী মহোদয় কোলে নিয়ে চুমু খাইলো আর পুরস্কার দিল। সেই তাহফিজুল কোরআন মাদ্রাসা ঢাকায় এত সুন্দর, আজকে কোরআনের মান এত উন্নত করে ফেললো। সেদিন মাদ্রাসা আসলেন, তাহফিজুল কোরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল চেয়ারম্যান হাফেজ নিসার আহমদ আন-নাসিরি এসে একটা কোরআন শরীফ আমাকে হাদিয়া দিলেন। আমি বললাম, কোরআন শরীফ তো আমার এখানে অভাব নাই। বলে, না না হুজুর, আপনাদের দোয়ার বরকতে এমন একটা খেদমতের ব্যবস্থা করলাম। আমরা গবেষণা করে ওলামায়ে কেরাম মুরব্বীদের পরামর্শ নিয়ে এই কোরআন এমন সুন্দরভাবে সাজাইলাম। হাফেজে কোরআন ওলামায়ে কেরামের জন্য কোরআনটা খুবই জরুরি প্রয়োজন। আমি বললাম, কিভাবে খুলিয়া দেখাইলেন? কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি, ছাত্ররাও তেলাওয়াত করে, যেখানে সেখানে থেমে যায়। আমরা এমন একটা সিস্টেম করেছি, কোরআন শরীফে যত ঘটনা আছে, শুরু আছে, ঘটনার শেষও আছে। শুরুর ওখানে একটা চিহ্ন দিয়া দিলাম, ঘটনার শেষ যে জায়গায় সেখানেও চিহ্ন দিয়া দিলাম। কেউ যদি তেলাওয়াত করে, আরববাসীরা মাঝখানে থেমে গেলে তখন তারা বলে, তুমি আবার ফেরত পড়ো, পুরাটা পড়ো, কারণ এখানে একটা ঘটনার আংশিক তুমি বলেছো, পুরাটাই বলো, পাঁচ আয়াতের মধ্যেই ঘটনা সীমাবদ্ধ, পাঁচ আয়াত শেষ করো। তাহলে ঘটনার আয়াত শেষ, ঘটনারও ইতি শেষ হয়ে গেল। এরপরে কোরআনে একই ধরনের আয়াত আছে হাজার হাজার। কোরআন শরীফের একটা পৃষ্ঠায় প্রথম পারায় একটা আয়াত যখন বলা হলো, এই আয়াতটা কোরআন শরীফের আর কোন কোন পারায় আছে, ওই আয়াতের নাম্বার গুলো ওই পৃষ্ঠা ওই আয়াতের পার্শ্বে দেওয়া আছে। বিশটা আয়াত আছে একই লাইনের, একই মোশাব্বা, কোথায় কোথায় তার আয়াত নাম্বার পারা নাম্বার পার্শ্বে দেওয়া। দেখলাম অত্যন্ত চমৎকার হাফেজ কোরআনদের জন্য, আলেমদের জন্য। আমি বললাম, ভাইজান, বড় এক খেদমত আপনার মাধ্যমে হলো। এটাই তো দুনিয়া আখেরাতের কামাই আর নাজাতের পুঁজি হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনের খাদেম যাদেরকে বানাইবেন, শুধু ওই কোরআনওয়ালা না। আমি সেদিন দেখেছি হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, যারা কোরআন পড়লো শুধু এরাই যে আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত তা না, এদেরকে যারা সহযোগিতা করলো তারাও যেন কোরআন হেফাজতের বাউন্ডারির মধ্যে চলে গেল। কোরআন সিনায় যারা হেফজ করে মুখস্থ করে হেফাজত করলো, আর এই হাফেজে কোরআনদের যারা সহযোগিতা করলো, কেয়ামতের ময়দানে হাফেজদের সাথেও তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। আজ কি সুন্দর কোরআনের তেলাওয়াত! আমার ভাই হাফেজ কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ কত সুন্দর তেলাওয়াত! কোন বেঈমান থাকলেও তার দিলটা নরম হয়ে যাবে, তা ঠিক কি না বলেন? কিন্তু দুঃখ যে আজ মুসলমানের ঘরে কেন কোরআনের আওয়াজ নাই, মুসলমানের সন্তান কেন আলহামদুসুরা শিখতে পারলো না, বা অহংকার করে, অহংকার করে, আবার আলেমদের বিরোধিতা করে, ইমামের বিরোধিতা করে। ধিক্কার তোমার কপালের উপরে, তুমি কোরআন পড়তেও পারলা না, কোরআনওয়ালার বন্ধুও হতে পারলা না, কোরআনওয়ালার সহযোগীও হতে পারলা না, ধিক্কার তোমার কপালে।
এরপর দারারানের মা, আপনাদের জন্য তো এখন কোরআন শুদ্ধ করে পড়ার মারকাজ মাদ্রাসা আছে না নাই? বড় আলেমা হওয়ার দরকার নাই, শুধু কোরআন সহি করার জন্য দৈনিক এক ঘন্টা সময় কোনো আশেপাশে মহিলা মাদ্রাসায় দেন, এক মাসেই কোরআন শুদ্ধ হবে। কারণ নামাজ ঠিক করতে হলে কোরআন ঠিক করতে হবে, কেরাত অশুদ্ধ নামাজ অশুদ্ধ হয়ে যাবে। আর আপনি যদি কোরআন পড়নেওয়ালা হন ইনশাআল্লাহ আপনার সন্তানও আদর্শওয়ালা হবে ইনশাআল্লাহ।